कैसा लग रहा है आज वेदर? हाँ आज तो वेदर से आज बाइक अवॉइड किए क्योंकि बारिश गिर रहा है ऊपर से कुछ तो हमारे एकदम प्रथम डे रेडी ठीक है ए विंगस्टर मैरिनेशन हो गया छे चिकन विंग्स এটা আমি বেক করব বাকি শরণ দেখ রাসে আর আবি খা লেগা আচ্ছা চিকেন তন্দুরির জন্য রেডি আছে আমি দিয়ে দিয়েছি গ্রিলারের উপর আমি বসিয়ে দিয়েছি এটা তন্দুরি হবে তো লেটস সি হাউ গাইস আমরা আজকে সঞ্চিতার বাড়িতে এসে গেছি বাইক নিয়ে আসার কথা ছিল তো বৃষ্টির জন্য আমরা আসতে পারলাম না যাতে শরীরটা না খারাপ হয় তো আমরা ক্যাবে করে এসে জাস্ট পৌঁছালাম এখন দেখা যাক কি হয় আমরা এখন সঞ্চিতার বাড়িতে ঢুকছি এখন দেখছি এখানে সে কোনো বৃষ্টি নেই বহুত দূর হ্যাঁ থোড়া বহুত হুয়া লেকিন হম লোগ বাইক লেকে আনে বলে থে লেকিন উসকো হম ক্যান্সেল কর দিয়ে রিক্স নেই লিয়ে ক্যোঁকি তবিয়ত খারাপ হোনা হোনে সে আচ্ছা হ্যায় সহি রহেগা হম লোগ ব্লক করে আমরা এসে গেছি হ্যাঁ এস ইউজুয়াল সব সময় লেট তো লেটটা হতাম না আমরা তাড়াতাড়ি করলাম আর ক্যাবটা ধরে না ওড়িয়া ভাই ওড়িয়া ভাই লেট করলি এটাকে এখানে রেকর্ডিং হচ্ছে সোজ বাড়ি বহুত জোর সে হো রহা হ্যায় বাহার জানে কোই প্ল্যান নেই হম লোগ কা সো হম লোগ সোচে ওয়াই নট সঞ্চিতা ঘর মে কিউকি বাহার জানে তে বাইক জানা পড়েগা অব ভিগ জায়েঙ্গে তো মজা নেই আছে জানে কি সপ্তাহ তবিয়ত খারাপ হো গেলে খারাপ ও কিউ রিসেন্টলি হম লোগ প্ল্যান কিয়ে কি अच्छा एक सरप्राइज बहुत जल्दी है तो उससे पहले तबियत करना नहीं चाहते सो तुषार कुछ बोल सकते हो नहीं हम लोग एक्चुअली प्लान था ठीक है लेकिन पहले भी कैंसिल हो गया है क्योंकि बारिश हो रहा है तो हम लोग प्लान किया है संजीता के घर में अभी और बहुत देखोगे ब्लॉग क्या क्या होगा देखोगे कुछ रेसिपीज जानने को मिलेगा आप लोगों को तीन तीन हम लोगों को यहाँ पे रेसिपी बन रहे अभी तो आप लोग देखो आगे की संजीता बहुत ही अच्छा खाना बनाते हैं जैसे खाना बनाती है वैसे ब्लॉग भी करती है वैसे खाती भी है करेक्ट सॉल्ट टेस्ट फूड ब्लॉगिंग हो रहा है फूड ब्लॉगिंग आज क्या हो रहा है अच्छा देखो लेबू फूड ब्लॉगिंग अच्छा मैडम ये आप क्या डाल रहे हैं नींबू कितने नींबू डाल रहे हैं बाबा एमन बोलते कोई अच्छा एकटा गोटा लेबू लागबे ना আচ্ছা আমাকে একটা চামচ দিতে পারবে ওখানে আছে স্ট্যান্ডে কি চামচ কত বড় চামচ ছোট চামচ পাশে স্ট্যান্ডে দেখো না ওই তো ওই তো এই তো এই তো এই তো ঠিক আছে দেখো আমি আচ্ছা আদা রসুন কাজ করি না আরেকটা চামচ লাগবে বাবু আরেকটা চামচ দিন দুটো চামচ চাই আমার ওই কামড়াচ্ছে গো ডার্ক হই মেরুন পুরা লালটা তো এটা আমাদের প্রথম ডিশ হচ্ছে এখন ম্যারিনেট হ্যাঁ এটা ম্যারিনেট করে রাখব তন্দুরি চিকেন আচ্ছা এর পরেরটা কি হবে এই পরেরটা বিনস হবে তারপর হোল চিকেন হবে আজকে সব চিকেনের রেসিপি চিকেন স্পেশাল ডে রাইট আর কি মশলাটা লাগবে আমি চিকেন দিচ্ছি করব Thank you.
আচ্ছা এটা যেটা হচ্ছে এটা চিকেন রোস্ট আমি যেটা করব সেটার জন্য ম্যারিনেশনটা হয়ে গেছে প্রথমে আমি হোল চিকেনটাকে ম্যারিনেট করলাম এটা উইথ স্কিন আছে নট উইদাউট স্কিন তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন ম্যারিনেট করে এটাও প্রায় 2 ঘন্টার মতো রাখতে হবে যত বেশি ম্যারিনেট করা যাবে তত বেশি ভালো মাংসটা নরম হবে সফট হবে কারণ হচ্ছে যে ম্যারিনেশনের উপরেই ডিপেন্ড করে মাংসর ইয়েটা টেস্টটা তার কারণ হচ্ছে ম্যারিনেশনেই অর্ধেক কুক হয়ে যায় তো অর্ধেক রান্না ম্যারিনেশনেই হয়ে যায় এটা কথাতেই আছে তো সেই জন্য আমি 2.5 ঘন্টা রাখতে চাইছি 2.5 ঘন্টা রেখে তারপর এটা ওভেনে যাবে বেসিক্যালি এটার মধ্যে অনেক ফ্রুটস মানে ইম্পোর্টেড ফ্রুটস তারপর হচ্ছে ভেজিটেবলস এগুলো যায় সেগুলো ছাড়া করছি তার কারণ হচ্ছে এরা কেউ খাবে না এগুলো ভেজিটেবলস গুলো তো ভেজিটেবলস উইদাউট ভেজিটেবলস করা হচ্ছে এটা আজকে হোপ ফর দ্য বেস্ট আমি যদি নেক্সট আর একবার কখনো বানাই সেটা আমি উইথ ভেজিটেবলস দিয়ে ওটাকে করে কিভাবে ভেজিটেবলস দিয়ে করা হয় ওটা আমি যে এই উইংসটার ম্যারিনেশন হয়ে গেছে চিকেন উইংস এটা আমি বেক করব বাকিগুলো আলাদা আলাদা মানে একটা রোস্ট হচ্ছে একটা বেকড হচ্ছে আর একটা হচ্ছে তন্দুরি চিকেন হচ্ছে তো এটা দিস ওয়ান ইজ ফর বেকড ওয়ান তো আমি এটা ঢোকাবো বেক করব এটার পুরোটাই মানে কি বলবো প্রসিডিওরটা পুরোটাই আলাদা করেছি আমি তো এটার উইংস এর ম্যারিনেশনটা হয়ে গেছে এটাও আমাকে 2-3 ঘন্টা এটা যখন আবে না ঢোকাবো তখন আগে আবার আপনাদেরকে দেখাবো দিচ্ছে আচ্ছা আমি এটা ফয়েল পেপারের উপর সাজিয়ে নিয়েছি ট্রেটার উপর আমি জাস্ট ফয়েলটা নিয়ে র‍্যাপ করে নিয়েছি যাতে পুরো টুরে না যায় আর কি আমি একদম গ্রিলের ইয়েতে রডটাই বসাইনি তো এখানে আমার সাজানো হয়ে গেছে এবারে আচ্ছা এটা আমার প্রিহিট হয়ে গেছে আমি আপাতত এটাকে বন্ধ করে 5 মিনিট মতো আমি প্রিহিট করে নিয়েছি এবারে এটা আমি সিগা ঢুকিয়ে দিচ্ছি ভিতরে ঠিক আছে আচ্ছা যেরকম রাখা আছে এটা এই সাইডটা উপরের সাইডটা হচ্ছে আমার 20 মিনিটস মতো বেক হবে বেক হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার ফ্লিপ করে দেবো এটা ফ্লিপ করে দেওয়ার পরে আরও 20 মিনিটস বেক হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে আর এটাতে সেরকম কিছু গার্নিশ গার্নিশ করার মতো কিছুই নেই যেহেতু বাড়িতে বানাচ্ছি সবাই মিলে এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খুবই ডিলিশিয়াস হয়েছে চিকেনটা প্রচণ্ড সফট আর সব থেকে বড় ব্যাপার হয়েছে যে স্পাইসিনেসটা নেই অতটা একটু মিষ্টি ব্যাপার আছে যেটার জন্য মানে এটা ভালো লাগছে কিন্তু একটু স্পাইসি হলে মানে আরও বেটার হতো আমাদের হয়ে গেছে চিকেন রোস্টটা খুব ভালোভাবে কিন্তু হয়েছে জানি না ক্যামেরাতে কতটা বেশি কতটা কম হয়েছে সুন্দর সুন্দর হয়েছে এটা এবারে প্লেটিং করতে হবে রকি প্লেটটা একটু করে উপর থেকে দে যে কোনো একটা কুচবি প্লেট নেই নেই ছোট নেই বড় ভালো ছোট বাই তারে ভালো চিকেন রোস্ট
এটা কি আইটেম? এইটা তন্দুরিটা। আচ্ছা। এটা আছে দ্য বেস্ট ওয়ান। আচ্ছা চিকেন তন্দুরির জন্য রেডি আছে, আমি দিয়ে দিয়েছি গ্রিলারের উপর, আমি বসিয়ে দিয়েছি, এটা তন্দুরি হবে। তো লেটস সি হাউ মাচ টাইম ইট উইল টেক। তুমি কর চিকেন তন্দুরি এখন রেডি হয়ে গেছে, এখন জাস্ট বের করা হচ্ছে এটা। এটার উপরে ঘিয়ের একটা ব্রাশ করা হবে, ব্রাশ করে নিচ্ছি। সব কমপ্লিট হয়ে গেছে, এবার হোল চিকেনটা যেটা টাই আপ করেছিলাম এটা এখন কমপ্লিটলি কাটা হবে। তো এটাকে আমি টার্ন ওভার করছি। সব কত ঘন্টা লাগলো বানাতে? এটা প্রায় দেড় ঘন্টা মতো লেগেছে। যদি ম্যারিনেট করে স্টার্টিং প্রসেসটা যদি নিয়ে মানে দেখা যায় তো মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টার কাজ আছে। যদি আমাদের ভিউয়ার্স জানতে চান তাহলে কি ওরা কি জানতে পারে যে কি বানিয়েছো বা কিছু? হ্যাঁ নিশ্চয়ই, যদি কেউ কমেন্ট করে, কেউ যদি জানতে চায় তাহলে অবশ্যই আমি সেটার জন্য রেসিপিটা দিয়ে দেব। হ্যাঁ তাহলে আপনি যদি কিছু জানতে চান সম্বন্ধে যে এরকম করে কি করে বানাবেন আপনারা বাড়িতে তাহলে আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? আমরা কমেন্টে আপনার ফিডব্যাকে আপনারা বলে দেবো যে কি করে রেসিপিটা আপনারা বানাবেন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যদি বা জানতে চান তো আদারওয়াইজ এনজয় করুন। যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট না প্রচুর ভালো হয়েছে। আর চিকেনটা মানে এতটাই জুসি হয়েছে, একটু টেন্ডার টাইপের, মানে এতটাই টেন্ডার টাইপের লাগছে যে মানে হাত দিয়েও যদি আমি চেষ্টা করি ছাড়ানো ছেড়ে যাচ্ছে। রিভিউ করছি না, জাস্ট বলতে চাইছি যে বাড়িতেও এরকমভাবে খাওয়া যায়, শুধু দোকান থেকে দোকান থেকেই আনতে হবে বা কিছু এরকম কিছু না। আপনি যদি মানে রেসিপিটা ঠিকঠাক জেনে থাকেন আর আপনার যদি সেই রকম এক্সপিরিয়েন্স থাকেন বা এক্সপিরিয়েন্স না থাকলেও একটু যদি নলেজও থাকে এটা বানানোর তাহলে আপনি বাড়িতে বসে এরকম একটা জিনিস উপভোগ করতে পারবেন। আর যদি এরকম সেম টেস্ট বানানো চান, সেম টেস্টের, তাহলে জিজ্ঞেস করুন, কমেন্টে জিজ্ঞেস করুন, ঠিক আছে? কমেন্টে জিজ্ঞেস করুন, সেম রেসিপি নিন, বানান, খেয়ে দেখুন, তারপরে বুঝবেন যে কীরকম টেস্টি হয়েছে। বাড়িতে যেরকম টেস্ট হয়, সিরিয়াসলি বাড়িতে যেরকম টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না।
এটাই আমার ইনজয়। যাই হোক, অনেক কষ্ট করে বলবো না, অনেক এনজয় করেছি, অনেক অনেকক্ষণ ধরে অনেকটা টাইম স্পেন্ড করে অনেক ম্যারিনেশন অনেক কিছু করে, এরা অনেক কিছু মার্কেটিং করে নিয়ে এসেছে সব অ্যারেঞ্জমেন্ট করার পরে জিনিসটা যখন মানে রেজাল্টটা একটু ঠিকঠাক আসে, খেতে ভালো লাগছে, যখন শুনছি ওদের কাছে ভালো লাগছে, আই এম স্যাটিসফাইড। কথায় আছে না যে বলে সবর কা ফল মিঠা হতা হয়, তো সবর কা ফল চিকেন হতা হয়, চিকেন হুয়া হ্যায় না, সবর কা ফল মিঠা হতা হয়, फिर भी एक हमारे फैंस को या फिर हमारे व्यूअर्स को एक रिव्यू चाहिए होता है तो तुमको बताना पड़ेगा क्या है नहीं है कैसा लग रहा है। हमारे व्यूअर्स को हम बताना चाहते कि ये मतलब हम लोग घर में भी अगर ट्राई करते हैं तो हो सकता है कि नहीं? डेफिनेटली, घर में ऐसा नहीं कि बार बार दुकान से ही लाना पड़ेगा, किसी का भी अगर आप बनाने जानते हो, आपके पास इंटरनेट है, सब कुछ सामान है, आप घर में अच्छा नहीं बनाएंगे। वही मैं बोल रही हूँ आज के हमारे प्लान की है, मैंने हमारे रविवार प्लान की था कि जो हमारा सब समय বাইরে গিয়ে হোটেলে গিয়ে খাবো, রাইট, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আজকে কেন বাড়িতে হলো, রিজনটা এটাই হলো যে এতটাই রেনি মানে রেইনফলস হচ্ছিল বাইরে, এতটাই বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা বেরোতে পারলাম না। তো বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরে শরীর খারাপ করে তো কোনো দরকার নেই, তো আমরা ভাবলাম যে বৃষ্টির দিন বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে যদি কিছু তান্দুরি ফান্দুরি করা যায়, চিকেন রোস্ট চিকেন বেক, তাহলে এগুলো ঘরে করেই খাওয়া যায়, তো এটার জন্যই আমরা ঘরে করলাম। তো বাইরে তো খাওয়া যেতেই পারে, বাইরের জিনিসটা টেস্টটা রেস্টুরেন্টটা বাড়িতে আমরা ফিল করার চেষ্টা করলাম, এইটুকুই, জাস্ট বাস, আর কিছু না। আর রকি একটু বেশি বলে আমাকে নিয়ে, কারণ ফিলার্স নি তো। তাহলে তুমি তোমার খাবারের রিভিউটা কিরকম ভাবে দিতে চাও? আমার রিভিউ ভালো লাগছে, আমার তো আমি কি বলবো, আমি ঠিক আছে, স্যাটিসফাইড, আমার খুব ভালো লাগছে। আর আমি চিকেন লাভার, আমার চিকেন সেদ্ধ করে নুন দিয়ে দিলো খেয়ে নি, তো তোমাদের কেমন লাগছে, তোমরা খুশি হলেই আমি খুশি। তো ভিউয়ার্স আমাদের তো দেখতেই পাচ্ছেন আমরা খুব এনজয় করছি জিনিসটাকে, আর অনেকক্ষণ ধরে মানে মানে অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি চিকেনটা খেতে পারছি, এটাই সব থেকে বড় কথা আমাদের কাছে। আর ভালো করেই দেখছেন যে রকি দেখাচ্ছে যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে জিনিসটাকে, যে কারণে আরো চিকেনটা আরো টেস্টি হয়ে এসছে। তো আপনারাও যদি বাড়িতে ট্রাই করতে চান ট্রাই করতে পারেন নিজেদের। সো ফাইনালি আমরা খানা পিনা খতম হুয়া, এনজয় কিয়ে বহুত, আর চিকেন যে বানা থা মুঝে তো বহুত আচ্ছা লাগা, এন্ড আই হোপ সনত কো আচ্ছা লাগা, তুষার কো ভি আচ্ছা লাগা, সো বহুত আচ্ছা লাগা, মানে রিভিউ ভি দিয়া এক আচ্ছা সা, হাম ভি দিয়া, আপ লোগ দেখ লিজিয়েগা ভিডিও মে, আর বাকি দোনো কা হ্যায়। Yes, so আজ কা দিন বহুত হি আচ্ছা রাহা, কিউকি আজ আচ্ছা খা, এট দি এন্ড আচ্ছা খানা মিলা, सब पेट खुश तो सब कुछ रहता है। सो आई होप ये वीडियो आप लोग अच्छा लगा हो, आप कुछ अगर वीडियो में कमी है तो आप कॉमेंट करना, ठीक है, एंड प्लीज लाइक शेयर एंड कमेंट, बिकॉज वी नीड ऑल योर सपोर्ट। हमेशा याद रखना कि ये वीडियो हम लोग आप लोगों ने ही बनाते हैं। यस, सो डोंट जज अस बिकॉज हम लोग एक्सपर्ट नहीं है, प्रोफेशनल नहीं है, हम लोग बहुत मतलब ऐसे ही फ्रेंड्स पे मतलब सर्कल बैट बैठते करते हैं हम लोग। आज যদি কোনো ভুল করে থাকি সেটা কমেন্টে বলবে, আমরা কি কি ভুল করেছি তাহলে আমরা সুধানোর চেষ্টা করব। অবশ্যই প্লিজ শো সাম সাপোর্ট, শো সাম লাভস। সঞ্জিতা কিছু বলনা তুমি? আজকে আমার কিছু বলার নেই, কারণ আজকে তো আমি কুক ছিলাম, আমি তো আজকে রান্না করছিলাম আর এনজয় করছিলাম, সবার সাথে অনেক মজা করছিলাম, ভাজলামি করছিলাম, নাচানাচি করছিলাম, গান করছিলাম, অনেক কিছু মজা আজকে আমি করছিলাম, তাই জন্য আজকে আমার কিছু বলার নেই। আর কথা হচ্ছে চিকেনও করছি, আমি অনেক খেয়েছি আজকে, আর হচ্ছে অনেকদিন পর এত ভালো মতো খাওয়া হলো, না অনেকদিন পর একটু কিছুদিন আগে বিরিয়ানি খেয়েছি বাড়িতে বানিয়ে। যাই হোক, অনেক ফাজলামি করেছি। লাস্ট যেটা বলার আছে যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ভালো করে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর হচ্ছে যে আমাদের ফ্যামিলির সাথে এখনো যারা জড়িত হননি, জড়িত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটা আমাদের ভিডিওটা লাইক করবেন, আর আমি আপ লোগ ইনস্টাগ্রামে ফলো কর সকতে হ্যায় বাস্ট আউট 9 ডিসক্রিপশনে লাই আম লিংক দিয়ে দেবো, ওখান থেকে করতে পারবেন। সো টিল ইয়েটস গুড নাইট এন্ড সি ইউ উইথ দ্য নিউ ভিডিও, বাই।